আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে আমিন ক্যাডেট একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়ার ক্লাস 2020-এর ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী 2.1 অর্থাৎ অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগে অনুশীলনীর বিভিন্ন গাণিতিক সমস্যা অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, আজকে অনুপাতের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো প্রশ্নটা দেখে নাও, সৃজনশীল প্রশ্ন এক। তামা ও লোহা মিশ্রিত একটি গোলকের ওজন 156 গ্রাম। তামা এবং লোহা, ওই গোলকে তামা ও লোহার ওজনের অনুপাত 7:6। ক নম্বর প্রশ্ন, 7:6 ব্যস্ত অনুপাত লেখো। খ নম্বর, গোলকে তামা ও লোহার পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বর, গোলকটিতে কত গ্রাম লোহা মিশালে তামা ও লোহার ওজনের অনুপাত 6:7 হবে। প্রিয় শিক্ষার্থী দেখে নাও, ক নম্বর একেবারে সোজা, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলে অবশ্যই তোমরা জানো, যে অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে পূর্ব রাশি করলে যে প্রাপ্ত অনুপাতটা হবে সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে 7:6 এর ব্যস্ত অনুপাত হবে কত হবে? 6:7। ব্যস্ত অনুপাত হবে 6:7। প্রিয় শিক্ষার্থী এবার খ নম্বর দেখো, বলছে গোলকের তামা ও লোহার পরিমাণ নির্ণয় করো। যেহেতু এখানে দুটি পদার্থ তামা ও লোহা একত্রিত দেওয়া হয়েছে 156 গ্রাম, সেহেতু দেখো তামা ও লোহার ওজনের অনুপাত, ওজনের অনুপাত 7:6। সমষ্টি থাকলেও অবশ্যই জানো অনুপাত দুটি যোগ করতে হবে, তাহলে অনুপাতের যোগফল দেখি নাও কত হয়, 7+6== কত হবে? 13। তাহলে সুতরাং গোলকে তামার পরিমাণ একেবারে সহজ, সমান সমষ্টি আছে 156 গ্রাম, তাহলে 156 এর নিচে যাবে 13, যেহেতু তামা ও লোহা, তামা হলো 7, অতএব 7 এখানে উপরে ব্র্যাকেট দিয়ে তুমি গ্রাম লিখবে। এখন কাটাকাটি করা যায়, 156কে 13 দিয়ে ভাগ করে দেখো, 13 দিয়ে 156কে ভাগ করো, দেখো একবার 13, বাসে পাশে 3 বার দিলে 2, 6, 13 × 2 = 26। তার মানে আমরা চাইলে 1 এখানে লিখতে পারি, 12। এখন এই 7কে 12 দেখুন, 7 × 2 = 14, 7×7 আর 1×8 অর্থাৎ 84 গ্রাম। প্রিয় শিক্ষার্থী আমরা চাইলে এখন কীভাবে বের করবো পরেরটা, গোলকে লোহার পরিমাণ। সুতরাং লোহার পরিমাণ, লোহার পরিমাণ দেখো আমরা চাইলে 156 থেকে 84 বাদ দিতেও পারি। আবার যদি বলো না স্যার ঠিক ওভাবেই বের করব, 156 এর এবার লোহার অংশ হচ্ছে 6, উপরে 6, নিচে 13, ব্র্যাকেট অর্থাৎ গ্রাম, দেখো 13 দিয়ে কাটলে সে আগের মতো 12, 6 × 12 কত হয়? 72 গ্রাম, 72 গ্রাম। এখন অতএব ওই গোলকে তামা ও লোহা যথাক্রমে কত আছে? 84 গ্রাম ও 72 গ্রাম। অঙ্কটা হলো কিনা তুমি জাস্টিফাই করতে পারবে সেটা হলো এই দুইটার মাধ্যমে, যেমন 84 আর 72 যোগ করলে 4 দিয়ে 6 আর 7 8 15, অর্থাৎ 156 গ্রাম হয়ে যায়। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা সলিউশন করলাম, এবার দেখো গ নম্বর, গ নম্বর প্রশ্নে বলছে যে
ওই গোলকটিতে কত গ্রাম লোহা মেশালে? কি মেশালে? লোহা মেশালে। তাহলে দেখো, আগে দেখে নাও, ঘ নম্বরে বলছে খ হতে পাই, খ হতে পাই, কি পাই? এই যে তামার পরিমাণ, অর্থাৎ গোলকে তামার পরিমাণ কতটুকু আছে? পরিমাণ 84 গ্রাম। 84 গ্রাম। আর গোলকে লোহার পরিমাণ, লোহার পরিমাণ 72 গ্রাম। এখানে দেখো, লোহা আছে 72 গ্রাম, তামা আছে 84 গ্রাম, অর্থাৎ তামার পরিমাণটা বেশি। এখন পরবর্তী স্টেপে বলছে যে কত গ্রাম লোহা মেশালে? কি মেশালে? লোহা মেশালে। লোহা মেশালে অনুপাতটা হবে 6:7, অর্থাৎ অনুপাত এই ক্ষেত্রে লোহা কম হয়ে গেছে, তামা কম হয়ে গেছে, লোহা অনুপাতে বেশি হয়ে গেছে। তাহলে আমরা অবশ্যই লিখব, ধরি ওই গোলকে এক্স গ্রাম লোহা মিশাতে হবে। শেষ। তাহলে প্রশ্ন মতে দেখে নাও, এখানে দেওয়া আছে তামা অনুপাত লোহায়, এ পাশে একটু লিখেই নেই, তামা অনুপাত লোহা, অর্থাৎ 6:7, এটা হচ্ছে তামা, এটা হচ্ছে লোহা। তাহলে তামা এখানে কত? তামা হলো 84, দেখে নাও 84 অনুপাত। এরপরে হচ্ছে লোহা, লোহা কতটুকু আছে? 72 গ্রাম। কিন্তু বলছে লোহার সাথে এক্স গ্রাম যুক্ত করতে হবে, তাই এক্স যুক্ত করে দিলাম। এখন আমরা সরল সমীকরণের অঙ্কটা করছি, সেভাবে সলভ করার চেষ্টা করব। অনুপাত 84, নিচে যাবে 72 যোগ এক্স সমান 6/7, বা এখন আমরা এটাকে গুণন করব। দেখে নাও, 6 কে 72 দিয়ে গুণন করবো, অর্থাৎ 6 × 72 যোগ এক্স সমান 84 × 7, বা এখন গুণন করো, 6 × 2 = 12, 6 × 7 = 42, আর 1 = 43, 432 যোগ 6x সমান, এটা গুণন করবো, 4 × 7 = 28, 7 × 8 = 56, 57 × 58। আবার একটু গাণিতিক গুণনটা দেখে নাও, 4 × 7 = 28, হাতে 2, 7 × 8 = 56, 6 × 2 = 12, 6 × 7 = 42, 43, বা 6x = 588 - 432, বা এখান থেকে x = দেখো, আগে বিয়োগটা করে নাও, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে, হাতে কিছু নাই, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে, হাতে কিছু আছে এবার নাই, 4 আছে 156, নিচে হবে 6। তাহলে এটা কাটাকাটি করলে দেখো তো কত হয়, x = 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে কত আসে, 156, 156কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে, 6 × 2 = 12, বাঁচে কত, 3 × 6 = 26, অর্থাৎ এখানে হবে 26, তার মানে 6×6 = 36, 6×2 = 12, 3×3 = 15। তো প্রিয় শিক্ষার্থী, এখন উদ্দীপকে দেওয়া ছিল গোলকটিতে কত গ্রাম লোহা মেশালে, অর্থাৎ গোলকটিতে 26 গ্রাম লোহা মেশালে অনুপাতটি হবে 6:7। তাহলে আমরা একেবারে লিখতে পারি, অতএব গোলকটিতে আমরা শেষে ফিনিশিং অবশ্যই দিব, কি লিখবো শেষে, যে অতএব গোলকটিতে 26 গ্রাম কি করতে হবে, লোহা মিশাতে হবে। এভাবে তোমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটা তোমাদেরকে বাসায় HW দিচ্ছি, দেখে নাও, একেবারে সহজভাবে দিচ্ছি, অর্থাৎ সৃজনশীল এটা 2, আমি খালি প্রশ্নটা লিখে দিব, সৃজনশীল 2। ধরো পিতা ও পুত্রের
বয়সের অনুপাত কত দেব? 9:2, 9:2 এটুকুই থাক। ক নম্বর প্রশ্ন লিখলাম, 9:2 কী ধরনের অনুপাত? কী ধরনের অনুপাত? আশা করি খুব সহজেই পারবে। খ নম্বর, ধরে নাও পুত্রের বয়স, পুত্রের বয়স 12 বছর হলে পিতার বয়স কত? পিতার বয়স কত? ঘ নম্বর দেখলাম, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 88 বছর হলে প্রত্যেকের বয়স নির্ণয় করো, প্রত্যেকের বয়স নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক আগেরটার মতো করে তুমি চেষ্টা করবে, আশা করি অবশ্যই পারবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।